ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক নির্বাচিত হয়েছেন জেটিবির চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া। এর আগে তিনি যমুনা ব্যাংকেরও চেয়ারম্যান নির্বাচিত হন। এ উপলক্ষে গাজী গোলাম আশরিয়াকে অভিনন্দন জানিয়েছে গাজী গ্রুপ ও জেটিবি পরিবার। গাজী গোলাম আশরিয়া 1981 সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীবির প্রতীক এবং তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর সন্তান তিনি। গাজী গোলাম আশরিয়া কানাডার সাসকাচোয়ান থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 2001 সালে গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। কন্টেন্ট মেটার্স লিমিটেড, প্রোগ্রেসিভ প্রপার্টি লিমিটেড, গাজী রিনিউয়েবল এনার্জি লিমিটেড এবং গাজী কমিউনিকেশন লিমিটেডের পরিচালক তিনি। জিটিবির চেয়ারম্যান হিসেবেও সাফল্যের স্বাক্ষর রাখছেন গাজী গোলাম আশরিয়া। এছাড়া গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে গাজী টায়ার্স, গাজী অটো টায়ার্স, স্টার রাবার ইন্ডাস্ট্রিজ, গাজী ট্রেড ইন্টারন্যাশনাল, গাজী রাবার প্ল্যান্টেশন, গাজী রাবার প্রসেসিং প্ল্যান্ট ও গাজী এন্টারপ্রাইজের ব্যবসা পরিচালনা করছেন তিনি। একজন খ্যাতিমান ক্রীড়া সংগঠক হিসেবে গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স এবং গাজী টায়ার ক্রিকেট একাডেমির সাথে সম্পৃক্ত আছেন গাজী গোলাম আশরিয়া। সামাজিক উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখছেন গাজী গোলাম আশরিয়া।